আমরা বসে আছি, মানে বিশেষ করে আমি বসে আছি চাকদার একটা জমিদার বাড়িতে। তো এই জমিদার বাড়ির ইতিহাস সম্বন্ধে আমরা কিছু জানি না, বন্ধু বান্ধবের কাছে শুনে আমরা এখানে ঘুরতে এসেছি। তো এটা চাকদার একটা প্রাচীন জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির পুকুর ঘাটে আমরা বসে আছি এবং তোমাদের দেখাবো এই জমিদার বাড়ির বিভিন্ন অংশ, যেটা আজকে আজ প্রায় ভগ্ন প্রায়। তো সেই জমিদার বাড়ি দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। তো চলুন আমরা দেখে নিই এই জমিদার বাড়ির বিভিন্ন ভগ্নপ্রায় সেই ইতিহাসের সাক্ষী বহন করা ঘরগুলো এবং রাজবাড়ির বিভিন্ন অংশ। তো আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং আমরা অবশ্যই আপনাদের অনেক তথ্য দিতে পারবো। এখন আমি বসে আছি জমিদার বাড়ির ঠিক দোরগোড়ায়। ঠিক এইখান দিয়েই আগেকার দিনের রাজারা, সরি রাজা না, জমিদাররা গুটি গুটি পায়ে হেঁটে যেত। এইখানেই মনে হচ্ছে এই ভাঙা দরজাটাই মেন গেটটা ছিল। এই যে গেট দেখানো হচ্ছে ক্যামেরায়, তো এটা এই প্রবেশপথ থেকেই আমরা এখন যাব ভেতরে রাস্তায়, যেখানে আসল রাজবাড়িটা আমরা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই রাজবাড়ি। এই গলিটার মধ্যে থেকেই রাজারা অন্দরমহলে প্রবেশ করতো। এটা অন্দরমহলের হয়তো পথ, এখান থেকেই আসছে। দেখো আস্তে আস্তে আমরা অন্দরমহলের দিকে যাবো, আমরা অন্দরমহলের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছি এই অন্দরমহলের ঠিক পাশেই আছে আর একটা সুন্দর কুটুরি টাইপের ঘর। তো এই ঘরে হয়তো রাজারা থাকতো। এখানে ধীরে ধীরে আমি ক্যামেরাম্যানকে বলবো আস্তে আস্তে আস্তে। দেখো এই সেই বিশাল আকার ঘর, সুন্দর সুন্দর জিনিস এখানে বর্তমান। আলো বেশিস নেই এই ঘরের মধ্যে, আলো খুব একটা নেই, আলো নেই বলে খুব একটা অন্ধকার আমি দেখাতে পারছি না। তো ঘরের সামনে আরেকটা বারান্দা আছে। তো প্রত্যেকটা ঘর আলাদাভাবে এখানে আর্কিটেক্ট করা হয়েছিল, ঘরের বাইরে আলাদা একটা বারান্দা আছে। দেখতে পাচ্ছ তোমরা বারান্দার সাথেই আরেকটু আসার পর আবার ডানা একটা ঘর। আর এই ঘরটা একটা সুন্দর জিনিস হচ্ছে, এই ঘরটা যে থাকতো এই ঘর থেকে বাইরে একটা সুন্দর দৃশ্য এখানে দেখা যায়। এই ঘরটা থেকে বাইরে একটা সুন্দর দৃশ্য দেখা যায়। তোমরা এখানে যদি বসে থাকো জানলায়, তোমার যদি মন খারাপ থাকে তো বুঝতেই পারছো বাইরের এই সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাবে এখান থেকে। আমার দুঃখ গুলো কাছিমের মতো। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক রাজবাড়ির সেই সিঁড়ির সামনে। এই সিঁড়ি থেকেই রাজারা ধীরে ধীরে উপরে উঠে যেত। তো আমরা তোমাদেরও নিয়ে যাবো, দেখাবো সিঁড়িতে উপরে কি আছে। তো এখন এখানে সিঁড়ি থেকে উপরে ওঠা যায়, জায়গাটা খুবই অন্ধকার, তো একটু সাবধানে আমাদের উঠতে হবে। তো আমরা ধীরে ধীরে উপরে উঠবো। এখন আমরা উঠে এসেছি জমিদার বাড়ির ছাদে। তো জমিদার বাড়ির ছাদের বিভিন্ন দিকে বিভিন্ন রকম সিঁড়ি আছে, চার পাঁচটা সিঁড়ি আছে। তো এই সিঁড়ি থেকে আমরা উঠেছি এবং আপনারা দেখে নিন পুরো জমিদার বাড়ির ছাদটা থেকে কী সুন্দর একটা ভিউ জমিদার বাড়ির দেখা যায়। এখন বসে আছি রাজার সিংহাসনে। তো যারা এখানে আসতে চাও সমস্ত লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে সমস্ত অ্যাড্রেস কীভাবে এখানে আসবে আমরা দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেল এমপিএস টিকে সাবস্ক্রাইব করে দেবে।